উনিশে জানুয়ারি যে মহামিছিল এবং মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, সেটার দাবিগুলো যা আমরা যে দাবি নিয়ে 342 দিন ধরে লড়ছি, সেটা হচ্ছে AICPI অনুযায়ী সমস্ত DA দিতে হবে, কারণ 2019 রোপায় কোনো রকম DA দেওয়ার পারমিশন রাখা হয়নি। এবং আমরা দেখলাম যে যখনই সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নে অবস্থান করল, তার আগেই মুখ্যমন্ত্রী তিনি ভয় পেয়েই 4% ঘোষণা করে দিয়েছিলেন। তার আশা ছিল যে এতে বোধ হয় তিনি নবান্নের অবস্থানটা আটকাতে পারবেন, কিন্তু বাস্তবত সেটা হয়নি। অর্থাৎ সরকার এখানে ভয় পেয়েছে, এবং কর্মচারীদের উচিত যে আরও যে আমাদের দাবি স্বচ্ছভাবে শূন্য পদে নিয়োগ এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং হয়রানিমূলক বদলি ডিটেলমেন্ট ইত্যাদি বন্ধ করবার জন্যে 17 জানুয়ারি 2024 সংগ্রামী যৌথ মঞ্চ যে মহামিছিলের ডাক দিয়েছে, সেই মহামিছিলে আপনারা সক্রিয়ভাবে যোগদান করুন। আপনার পরিচিত কর্মচারী শিক্ষক যারা আছেন তাদের বলুন যে সরকার এখন দুর্বল অবস্থায় আছে, এবং এই সময় আঘাত করতে পারলেই আমাদের যে বকেয়া দাবি 40% মহানুভাতা সড়ক শূন্য পদে নিয়োগ অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, যেভাবে বিহারে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হয়েছে, পার্শ্ব শিক্ষকদের নিয়মিতকরণ করা হয়েছে, এবং সেই জায়গা থেকেই যারা দীর্ঘদিন ধরে কেউ 2 বছর কেউ 3 বছর যারা রাস্তায় বসে আছেন চাকরি প্রার্থীরা, যোগ্য চাকরি প্রার্থীরা, এবং যারা পার্শ্ব শিক্ষক এবং অনিয়মিত কর্মচারী যারা 5-6 হাজার টাকায় কাজ করতে বাধ্য হচ্ছেন, আসুন 19 তারিখ আমরা একযোগে সেই মহামিছিল এবং মহাসমাবেশ শহীদ মিনারে মহাসমাবেশ করে এই সরকারকে বুঝিয়ে দিই যে কর্মচারীরা এই অন্যায় আর সহ্য করবে।